চন্দনা তার শাশুড়িমা সোমাদেবী এবং ছেলে অভয় সঙ্গে কলকাতা শহরের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাস করে। তারা শহরের প্রত্যেকটি কলেজের ক্যান্টিনের ডিলারশিপ চালায়। তাদের ক্যান্টিন বউ শাশুড়ির পাঁচ টাকার খাবারের ক্যান্টিন হিসেবে পুরো শহর জুড়ে অনেক খ্যাতি অর্জন করেছিল। তাদের পাঁচ টাকার খাবারের ক্যান্টিনের কাছে আর কোনো খাবারের ক্যান্টিন টিকতে পারে না। ভীষণ পরিমাণে খ্যাতি অর্জন করার জন্য শহরের সব থেকে বিখ্যাত নিউজ চ্যানেল সোমাদেবী ও চন্দনার ইন্টারভিউ নিতে আসে। হ্যালো ম্যাডাম, আপনাদের বউ শাশুড়ির পাঁচ টাকার খাবারের কথা তো সারা শহরে ছড়িয়ে পড়েছে। এখন শহরের প্রত্যেক নামী দামি কলেজ তো আপনাদেরকে তাদের ক্যান্টিন দেওয়ার জন্য এগিয়ে আছে। মানে এমন পাঁচ টাকার খাবার বিক্রি করে আপনাদের কি লাভ হয়? প্রথমে রশনি, তোমাকে অনেক থ্যাংক ইউ, তুমি যে আমাদের পাঁচ টাকার খাবারের নিউজ কভার করছো। আর ঈশ্বরের কৃপায় আমাদের ক্যান্টিনের পাঁচ টাকার খাবার খেয়ে সবার খুব ভালো লেগেছে। এটাই আমাদের কাছে অনেক পাওনা। আপনারা দুইজন যদি আপনাদের এই পাঁচ টাকার খাবারের পুরো জার্নিটা দর্শকের কাছে শেয়ার করেন তাহলে খুব ভালো হয়, কারণ উই আর রিয়েলি এক্সাইটেড আপনাদের পুরো স্টোরিটা শোনার জন্য। আমাদের এই বউ শাশুড়ির পাঁচ টাকার খাবারের অনেক বড় কাহিনী। আমাদের এই জায়গাটা অর্জন করতে অনেক কিছু হারাতে হয়েছে, আর আমরা সকলকে পাঁচ টাকার খাবার খাওয়ানোর জন্য অনেক স্ট্রাগলও করেছি। আজ থেকে এক বছর আগের কথা, চন্দনা তার শাশুড়িমা এবং স্বামী বাবলুর সঙ্গে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস করত। বাবলু গ্রামে ধানি ও ফসলি জমি চাষ করে। তার রোজগারের টাকায় সংসারের খরচ এবং ছেলের পড়াশোনার খরচ চলে। একদিন সে জমিতে ফসল কাটতে গেলে সেই সময় এক ভয়াবহ ঝড় ওঠে। বৌমা, বাইরে খুব ঝড় হচ্ছে, রাস্তাঘাট পুরো নির্জন, সব চাষিরা ফসল আর ধান নিয়ে অনেক আগেই বাড়ি ফিরে গেছে, কিন্তু আমার ছেলেটা এখনো ফিরছে না কেন গো? বাইরে ভীষণ অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি ওকে অনেকবার বাইরে যেতে বারণ করেছিলাম, রেডিওতে বারবার বলেছে আজকে আইলার ঝড় আসার সম্ভাবনা, তবুও কারোর কোনো কথা শুনলো না। এখন এই ঝড়ে আমি ওকে কোথায় খুঁজব? কিছুক্ষণের মধ্যে ঝড়ের গতিবেগ অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। সেই ঝড়ের গতিবেগে বাবলু নিজের ভার সামলাতে না পেরে ক্ষেতের পাশে নদীতে পড়ে অনেক দূর দূরান্তে ভেসে যায়। চন্দনাদের বাড়ির চাল উড়ে যায়, তারা কোনো মতে খুঁটি আগলে পড়ে থাকে। পরের দিন ভোরবেলা ঝড় থেমে যায়। ঝড়ে গ্রামের সব ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল, অধিকাংশ মানুষকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। চন্দনা ও তার স্বামীকে কোথাও খুঁজে পায় না। বাবলুকে খুঁজে না পেয়ে তারা কান্নায় ভেঙে পড়ে। ঝড়ে সবকিছু ওলটপালট হয়ে যাওয়ায় তারা কিছু খেতেও পড়তে পারে না। তাদের জীবন খুবই দুর্বিষহ ভাবে কাটতে থাকে। এমন করে আর কদিন চলবে বৌমা? কদিন কিচ্ছু খাই না আমরা, কাঁচা কাঁচা শাক সবজি খেয়ে আছি। নাতিটাও খিদের জালেই সবসময় কান্নাকাটি করছে। ঝড়ের পর থেকে গ্রামের উপর দিয়ে একটা কাকপক্ষীও উড়ে যায় না। মা, গ্রামে সবাই কাজ খুঁজতে কলকাতায় চলে যাচ্ছে, আমরাও কালকে সকালে ট্রেন ধরে কলকাতায় যাই চলুন। শুনেছি শহরে কাজের কখনো অভাব হয় না, আর আমি তো ভালো রান্না করতে জানি, আমাদের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ওখানে আমার বাবার এক বন্ধু নির্মল বাবু থাকেন, ওনার কাছে গেলে উনি নিশ্চয়ই আমাদের ফিরিয়ে দেবেন না। চন্দনা তার শাশুড়িমা এবং ছেলেকে নিয়ে শহরের নির্মল বাবুর কাছে যায়। নির্মল বাবু সেন্ট মারিয়া কলেজে দারোয়ানের কাজ করেন। তার সংসার না থাকায় একার রোজগারে তার খেয়ে পড়ে চলে যায়। কাকু, ঝড়ে আমাদের সব শেষ হয়ে গেছে, আমার স্বামীও নিরুদ্দেশ হয়ে গেছে। আপনি দয়া করে আমার পরিবারকে বাঁচান, আমাদের আশ্রয় দিন, না হলে আমরা না খেতে পেয়ে মরে যাব। আমি রান্নাবান্না সব পারি, আমি আপনার ঘরে সব কাজ করে দেব, আপনি শুধু আমাদের মাথা গোঁজার ঠাঁই দিন। কিরে চন্দনা, তোকে আমায় ফ্রিতে থাকা খাওয়ার জায়গা দিতে হবে নাকি? তুই আমার বন্ধুর মেয়ে হলেও এই শহরে ফ্রিতে কিছুই পাওয়া যায় না, বুঝেছিস? আর আমি ধর্মশালা খুলে বসে নেই, তাই তোকে খেটেই খেতে হবে, আর আমাকে মাসে হাজার টাকা করে ঘর ভাড়াও দিতে হবে। চন্দনা ও সোমাদেবী নির্মল বাবুর কথা শুনে খুবই ভয় পেয়ে যায়। আমাদের কাছে একটাও টাকা নেই দাদা, আপনি দয়া করে আমাদেরকে তাড়িয়ে দেবেন না। আপনি তো এই শহরের অনেক লোককেই চেনেন, আপনি আমাদের বউ শাশুড়িকে একটা কাজ জোগাড় করে দিন, তাহলে খুব ভালো হবে। চন্দনা, তুই তো খুব ভালো রান্না করতে পারিস, আমাদের কলেজের ক্যান্টিন চালানোর জন্য ভালো রাঁধুনির দরকার আছে। তুই আর তোর শাশুড়ি আমার সাথে কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বল, তোদের যদি উনি পারমিশন দেন তাহলে তোদের একটা কাজের সন্ধান হয়ে যাবে। নির্মল বাবু চন্দনা ও তার শাশুড়ি মাকে সেন্ট মারিয়া কলেজে নিয়ে যায়। সে কলেজের প্রিন্সিপাল গোমসের সঙ্গে তাদের দেখা করিয়ে দেয়।
আপনারা বউ শাশুড়ি মিলে ক্যান্টিন করতে চান সে তো খুব ভালো কথা, কিন্তু আপনারা তো গ্রামের লোক, শহরে আদব কায়দায় রান্নাবান্না করতে পারবেন? আমাদের কলেজের স্টুডেন্টরা খাবার সম্বন্ধে খুব কনসাস, সেই বুঝে আপনাদের রান্না করতে হবে। আর আমি কিন্তু আপনাদের বেশি টাকা দিতেও পারবো না, অল্প টাকার মধ্যে প্রথমে ক্যান্টিন চালাতে হবে, আর যা ইনকাম হবে সেটা 25% প্রথম মাসে কলেজ ফান্ডে জমাও দিতে হবে। হ্যাঁ স্যার, আপনি আমাদের বিশ্বাস করুন, আমি আর আমার শাশুড়ি ভালো রান্না করে ভালোভাবেই ক্যান্টিন চালাবো। আর টাকার ব্যাপারে একদম চিন্তা করবেন না, আমরা খাবারের দাম বেশি রাখবো না। আর কলেজের বাচ্চারা তো সবসময় শহুরে খাবার খায়, এবার একটু অন্যরকম খাবার ক্যান্টিনে পেলে তারা খুব পছন্দ করবে। চন্দনা ও সোমা দেবী কলেজ ক্যান্টিনের ডিলারশিপ পেয়ে যায়, তারা ডিলারশিপ পেয়ে খুবই খুশি হয়। বউ শাশুড়ি মিলে ক্যান্টিনের প্রত্যেকটি খাবারের দাম 5 টাকা করে ধার্য করে। চন্দনা খাবার রান্না করে এবং তার শাশুড়ি মা তার হাতে হাতে কাজ করে দেয়। কলেজ স্টুডেন্টরা ক্যান্টিনে 5 টাকার খাবার পাওয়া যাচ্ছে শুনে অবাক হয়ে যায়। তারা বউ শাশুড়ির 5 টাকার খাবারের ক্যান্টিনে গিয়ে ভিড় জমাতে শুরু করে। চন্দনা ও সোমা দেবী তাদের ক্যান্টিনে 5 টাকার ডিমের টেবিল, লোটে মাছের বড়া, চাউমিন, ফ্রাইড রাইস, ঘুগনি, আলুর দম, পাউরুটি, চিকেন পকোড়া, ম্যাগি, রুটি, তরকারি, ডিম টোস্ট, ভাত, মাছ ভাজা এবং আরো নানান রকমের খাবার বিক্রি করে। ওয়াও আন্টি, তোমাদের ক্যান্টিনের এই 5 টাকার খাবারগুলো দারুণ খেতে। আমি গত 2 বছর ধরে এই কলেজের ক্যান্টিনে ব্রেকফাস্ট আর লাঞ্চ করি, কিন্তু এত টেস্টি ফুড কোনোদিনও খাইনি, তাও আবার 5 টাকায়। আগে যিনি ক্যান্টিন চালাতেন উনি খুব বাজে রান্না করতেন আর অনেক দামও নিতেন, তাই কেউ খেতে আসতে চাইতো না। তোমাদের যে আমাদের ক্যান্টিনের খাবার ভালো লেগেছে এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। তোমরা যা খুশি খাও, আমরা কোনো খাবারের দাম 5 টাকার বেশি নেব না। এভাবেই বউ শাশুড়ির 5 টাকার খাবার ক্যান্টিনের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। অন্যান্য কলেজেও এই 5 টাকার খাবারের কথা পৌঁছে যায়। তারাও তাদের ক্যান্টিনের ডিলারকে 5 টাকায় খাবার দেওয়ার কথা বলে, কিন্তু ডিলার কিছুতেই রাজি হয় না। এইভাবে অনেক দিন কেটে যায়। চন্দনা ও সোমা দেবী তাদের ক্যান্টিনের ইনকামের টাকা দিয়ে নির্মল বাবুকে ঘর ভাড়া দেয় এবং কলেজ ফান্ডেও তাদের ইনকামের 25% টাকা জমা করে দেয়। মা, আমাদের 5 টাকার খাবারে সবাই যে এত প্রশংসা করবে ভাবতেও পারিনি। প্রথম দিকে আমাদের লোকসান হলেও এখন এত বেশি স্টুডেন্ট 5 টাকার খাবার খেতে আসছে যে আমাদের দামে একেবারে পুষিয়ে যাচ্ছে। হ্যাঁ বৌমা, ঠিক বলেছো। ভাগ্যিস অভয় নির্মল বাবুর ফোনে সোশ্যাল মিডিয়া দেখে আমাদের শহুরে রান্নাগুলো শিখিয়ে দিয়েছিল, না হলে তো আমরা মাঠে মারা পড়তাম। এইবার আমিও একটা ফোন কিনবো, তাহলে রান্না শেখার জন্য নির্মল বাবুর ফোন চাইতে হবে না, ওনার ফোনে হাত দিলে উনি খুব বিরক্তি বোধ করেন। চন্দনা একটি মোবাইল ফোন কিনে নেয়। সে এবং তার শাশুড়ি মা প্রতিদিন নতুন নতুন রান্না শিখে এসে ক্যান্টিনে রান্না করে এবং রান্না করা খাবার 5 টাকায় বিক্রি করে। তাদের ক্যান্টিনে স্টুডেন্টদের ভিড় দিনে দিনে বেড়েই চলেছিল। শহরের অন্যান্য কলেজের তরফ থেকেও 5 টাকার খাবারের ক্যান্টিনের ব্রাঞ্চ খোলার জন্য চন্দনা ও সোমা দেবীর সাথে যোগাযোগ করা হয়। সবকিছু ভালোভাবেই চলতে থাকে। সেন্ট মারিয়া কলেজের ক্যান্টিনে পুলিশ আসে। এই ক্যান্টিনে 5 টাকার খাবার পাওয়া যায় তাই না? আমাদের কাছে খবর আছে, এই বউ শাশুড়ি দুজনে মিলে কম টাকায় খাবার বিক্রি করার নাম করে স্টুডেন্টদের ড্রাগ আর অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে। এই দুজন মিলে সব স্টুডেন্টদের নেশায় আসক্ত করে দিচ্ছে। সোমা দেবী ও চন্দনা খুব ভয় পেয়ে যায়। সেন্ট মারিয়া কলেজের প্রিন্সিপাল এবং স্টুডেন্টগুলো ক্যান্টিনের সামনে এসে ভিড় করে। বিশ্বাস করুন স্যার, আমরা এমন জঘন্য অপরাধ করিনি, আমরা এমন কাজ করার কথা স্বপ্নেও ভাবতে পারিনি। হ্যাঁ স্যার, আমরা 5 টাকার খাবার বিক্রি করতে পারি, কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষতি হবে এমন কাজ কোনোদিনও করতে পারবো না। পুলিশ ক্যান্টিন সার্চ করে। তারা ক্যান্টিনের বিভিন্ন ডেস্ক থেকে মাদকদ্রব্য, ড্রাগস বার করে নিয়ে আসে। এই দৃশ্য দেখে সকলে খুব ভয় পেয়ে যায়। একদিন আগে শহরের বিভিন্ন কলেজ ক্যান্টিনের আসল ডিলার রতন বাবু নির্মল বাবুর সাথে দেখা করতে আসে। আমাদের কাছে খবর আছে, তুই ওই বউ শাশুড়িকে সেন্ট মারিয়াতে 5 টাকার খাবারের ক্যান্টিন খুলিয়ে দিয়েছিস তাই না? আজ ওদের 5 টাকার খাবারের জন্য আমাদের সব কলেজ ক্যান্টিনগুলো উঠতে বসেছে। আমার পক্ষে তো আর 5 টাকার খাবার বিক্রি করা সম্ভব না, আমি জানি তোর টাকার খুব লোভ, তাই এখন থেকে যা বলছি তাই কর। রতন বাবু নির্মল বাবুকে চন্দনা ও সোমা দেবীর ক্যান্টিনে রাতারাতি ড্রাগস ও অন্যান্য মাদকদ্রব্য লুকিয়ে রেখে আসার কথা বলে। সে তাকে এমন জঘন্য কাজ করার জন্য অনেক টাকাও দেয়। নির্মল বাবু প্রথমে এই কাজ করতে না চাইলেও পরে টাকার লোভের কাছে পরাজিত হয়। সে রাতে কলেজে সব সিসিটিভি অফ করে
বউ শাশুড়ির ক্যান্টিনে গিয়ে ড্রাগস এবং মাদকদ্রব্য রেখে চলে আসে। রতনবাবু সেন্ট মারিয়া কলেজের স্টুডেন্ট হিসেবে একটি আননোন নাম্বার থেকে পুলিশকে ফোন করে সব ঘটনা বলে দেয়। স্যার, দয়া করে আমার পরিচয়টা জানতে চাইবেন না। ওই বউ শাশুড়ি আমাদের 5 টাকার খাবার বিক্রি করার নাম করে ড্রাগ বিক্রি করে আমাদেরকে নেশায় আসক্ত করে দিয়েছে। আর কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে জানে, কিন্তু টাকার লোভে কোনো স্টেপ নেয়নি। স্যার, আমাদের বাঁচান স্যার। আমার নাম সবাই জানতে পারলে আমার খুব ক্ষতি হয়ে যাবে। আমি এই কলেজেরই একজন স্টুডেন্ট। তোমাদের লজ্জা করে না? সামান্য টাকা ইনকামের জন্য এতগুলো স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছ? আর কলেজ কর্তৃপক্ষকেও আমরা ছাড়বো না, সবাইকে একসাথে জেলে ভরে দেব। আর ড্রাগের প্যাকেটগুলোতে সবার আগে ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করব, তাহলে বোঝাও যাবে যে তোদের সাথে আর কারা কারা মিলিত আছে। ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করার কথা শুনে নির্মল বাবু ভীষণ ভয় পেয়ে যায়। সে পকেট থেকে নিজের আঙুলের ছাপ মুছতে ভুলে যায়। পুলিশ কলেজে উপস্থিত সকলের ফিঙ্গারপ্রিন্ট নেয় এবং ড্রাগের প্যাকেটের ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে দেখে। নির্মল বাবুর প্যাকেটের ছাপ মাদকদ্রব্যের প্যাকেটের ছাপের সঙ্গে মিলে যায়। এই দেখে চন্দনা ও সোমাদেবী ভীষণ অবাক হয়ে যায়। কাকু, তুমি আমাদের এত বড় ক্ষতি করতে চেয়েছিলে কেন? তুমিই তো আমাদের এই ক্যান্টিনে কাজের ব্যবস্থা করে দিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, আমি টাকার লোভেই জঘন্য কাজ করেছি। আমায় ক্ষমা করে দে চন্দনা, আমি তোদের এত বড় ক্ষতি করতে যাচ্ছিলাম, আমায় দয়া করে ক্ষমা করে দে। নির্মল, তুই এত বছর আমাদের কলেজে দারোয়ানের কাজ করেছিস, আর তুই কিনা আমাদের কলেজের এত বড় ক্ষতি করতে যাচ্ছিলিস? তোর অপরাধের কোনো ক্ষমা হয় না। নির্মল পুলিশের সামনে রতনবাবুর কথা বলে দেয়। চন্দনা ও সোমাদেবী আবার আগের মতো ক্যান্টিনে 5 টাকার খাবার বিক্রি করতে শুরু করে। কিছুদিনের মধ্যেই শহরে সব কলেজের ক্যান্টিনের ডিলারশিপ বউ শাশুড়ি পেয়ে যায়। তারা সব জায়গায় 5 টাকার খাবার বিক্রি করা শুরু করে এবং তারা তাদের ক্যান্টিনের ব্রাঞ্চ চালানোর জন্য অনেক দুস্থ লোককে 5 টাকার খাবারের ক্যান্টিনে কাজ দেয়। এভাবে তাদের দুঃখের দিন ঘুচে যায়। সত্যি আপনাদের স্টোরি ভীষণ হার্ট টাচিং, আমার চোখে জল চলে আসলো। আশা করি আমাদের দর্শকদের আপনাদের এই 5 টাকার খাবারের হিস্ট্রি খুবই ভালো লাগবে। আপনাদের বউ শাশুড়িকে আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা জানাই। এভাবে চন্দনা দেবী ও সোমা তাদের 5 টাকার খাবার ক্যান্টিনে চালিয়ে সুখে শান্তিতে পরবর্তী জীবন কাটাতে থাকে।